एकदिन एक राक्षस बाघ तार जंगल छेड़े अन्य एक जंगल दिके रवना दे कारण तार जंगल सब शिकार से खे शेष करे फेले से तखन एक जगह दाड़िये बोलते लागलो जगह तो आमी कोनो शिकार देखते पासी ना आमार तो शिकार करते होबे आमार तो खूब क्षुधा पेये गेछे एखन कि करी जाय देखि आरेकटु एगिये शिकार पाई कि ना ए बोले राक्षस बाघटी आरेकटु एगिये जेते लागलो शोन आमार लक्ष्मी बाच्चाटी आमी तोके रेखे एकटु जंगलेर दिके जाबो तुई किन्तु बासा छेड़े कोथाओ जाबि ना जानिस तो जंगलेते अनेक बस्तुरई आक्रमण होते পারে আমার তো অনেক শত্রু রয়েছে এই বলে টুনটুনি পাখিটি তার ছানাটি রেখে জঙ্গলের দিকে রওনা দিল তার ছানাটির জন্য কিছু খাবার আনার জন্য কিন্তু যখনই টুনটুনি পাখিটি তার বাচ্চাটিকে রেখে জঙ্গলের দিকে চলে গেল তখনই ওখানে রাক্ষস বাঘটি আসলো সেই রাক্ষস বাঘটি লাহে লাহে তার ছানার কাছে এসে তার ছানাকে বলতে লাগলো এই টুনটুনির বাচ্চা আমি জঙ্গলে অনেকক্ষণ ধরে একটি শিকার বিশ্রাসছি কিন্তু কোথাও শিকার খুঁজে পাচ্ছি না তোকে আমি শিকার হিসাবে পেয়েছি তুই আমার পেটে যাওয়ার জন্য রেডি হয়ে যা এক্ষুনি এই বলে রাক্ষস বাঘটি টুনটুনির বাচ্চাটিকে খেয়ে ফেললো টুনটুনির বাচ্চাটিকে খেয়ে রাক্ষস বাঘটি যখনই ওখান থেকে চলে গেল ঠিক তখনই ওখানে টুনটুনি পাখিটি এসে তার বাচ্চাটিকে না দেখতে পেয়ে সে বলতে লাগলো আমার ছানাটি কোথায় গেল আমার ছানাটিকে তো দেখতে পাচ্ছি না এখন আমি কি করি জঙ্গলের দিকে গেল না তো দেখি একটু জঙ্গলের দিক দিয়ে ঘুরে আসি এই বলে টুনটুনি পাখিটি জঙ্গলের দিকে রওনা দিল তার বাচ্চাটিকে খুঁজতে সে জঙ্গলের মাঝ দিকে চলে গেল কিন্তু তার বাচ্চাটিকে কোথাও না দেখতে পেয়ে সে রওনা দিল তার বাসার দিকে কিন্তু এইদিকে শিয়াল তার বাচ্চাটিকে বলতে লাগলো শোনো আমার টুনটুনা বাচ্চাটি তোমাকে রেখে একটু জঙ্গলের দিকে যায় আমি একটু শিকার করে আনি কারণ তোমাকে তো আবার খেতে হবে নাকি তোমার জন্য একটি নিয়ে আসি বুঝলে তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই থাকবে তার বাচ্চাটিকে এই বলে শিয়াল পণ্ডিত জঙ্গলের দিকে রওনা দিল সে জঙ্গলের দিকে রওনা দেওয়ার অল্প কিছুক্ষণ পরে ওখানে সেই রাক্ষস বাঘটি আসলো সেই রাক্ষস বাঘটি এসে তার বাচ্চাটিকে বলতে লাগলো এই শিয়ালের বাচ্চা তোর মা হইতে বাড়িতে নাই তাই না আমি অনেকক্ষণ ধরে শিকার খুঁজছি একটি টুনটুনির বাচ্চাকে খেয়েছি যেটা খেয়ে আমার পেটই ভরে নাই এখন আমি তোকে খাবো তোকে খেয়ে আমি এখান থেকে চলে যাব এই বলে রাক্ষস বাঘটি শিয়ালের বাচ্চাটিকে খেয়ে ফেলল শিয়ালের বাচ্চাটিকে খেয়ে রাক্ষস বাঘটি যখন ওখান থেকে চলে গেল ঠিক তখন শিয়ালটি তার গুহায় আসলো শিয়ালটি তার গুহায় এসে তার বাচ্চাটিকে দেখতে না পেয়ে শিয়ালটি তখন বলতে লাগলো আমার বাচ্চাটি কোথায় গেল আমার বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না কি করি আমার বাচ্চাটি আবার জঙ্গলের দিকে গেল না তো খেলতে যাই দেখি একটু জঙ্গলের দিকে ঘুরে আসি আমার বাচ্চাটিকে খুঁজে নিয়ে আসি এই বলে শিয়ালটি তার বাচ্চাটিকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল শিয়ালটি অনেক চালুই যাচ্ছিল তার বাচ্চাটিকে খুঁজতে তার অনেক ইচ্ছা ছিল তার বাচ্চাটিকে খুঁজে পাবে কিন্তু এইদিকে টুনটুনি পাখিও ভাবছিল তার বাচ্চাটিকে খুঁজে পাবে কিন্তু তার বাচ্চাটিকে কোথাও না পেয়ে তারা চলে গেল বাসার দিকে কিন্তু তারা দুজনে দুদিক থেকে এসে তাদের দুজনের মাঝে একটি জায়গায় দেখা হলো দেখা হওয়ার পর টুনটুনি পাখি বলতে লাগলো এই শিয়াল পণ্ডিত কোথায় যাচ্ছ তুমি এত ক্লান্ত হয়ে কি হয়েছে তোমাকে তো কোনদিন ক্লান্ত দেখি না আজ এত ক্লান্ত হয়ে কোথায় যাচ্ছ তোমার এত কি হয়েছে আমাকে তুমি বলতে পারো কি আর বলবো টুনটুনি পাখি আমার একটি বাচ্চা ছিল বাচ্চাটিকে রেখে জঙ্গলের দিকে শিকার করতে এসেছিলাম কিন্তু বাচ্চাটিকে গিয়ে দেখি বাচ্চাটি নাই কে করি কিছুই বুঝতে পারছি না
তাই জঙ্গলের দিকে বাচ্চাটিকে খুঁজতে আসছি। আমারও তো সেমি প্রবলেম, আমারও বাচ্চা হারিয়েছে, বাচ্চাটিকে খুঁজতে আসছি কিন্তু কোথাও পেলাম না। শুনেছি আমাদের জঙ্গলে নাকি একটি রাক্ষস বাঘ এসে সেই বাঘটি তো আমাদের বাচ্চাগুলো খায়নি। আবার টুনটুনি পাখি, তুমি হয়তো ঠিকই বলেছো, দুজনেই তো সারা জঙ্গল মিলে বাচ্চাগুলো খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, হয়তো সেই রাক্ষস বাঘই আমাদের বাচ্চা খেয়েছে। চলো এক্ষুনি ওই রাক্ষস বাঘকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিব, চলো। শিয়ালের কথায় মান্তি হয়ে টুনটুনি পাখি তার বাইক নিয়ে আসলো রাক্ষস বাঘকে মারার জন্য। অন্যদিকে শিয়াল আসলো তার ট্রাক্টর নিয়ে, তারা বাঘকে মারবে বলে তারা দুজনেই দুদিক থেকে একজনে বাইক নিয়ে একজনে ট্রাক্টর নিয়ে রওনা দিল জঙ্গলের দিকে। তারা অবশেষে বাঘকে দেখতে পেল, তারা বাঘকে দেখতে পেয়ে তারা বাঘকে তাড়া করতে লাগলো। একদিক থেকে টুনটুনি পাখি তার বাইক নিয়ে বাঘকে তাড়া করতে লাগলো, অন্যদিক থেকে বাঘকে তাড়া করতে লাগলো ট্রাক্টর দিয়ে শিয়াল। তারা দুজনে এত জোরে গাড়ি চলাচ্ছিল যে তাদের দুজনের গাড়ি এত স্পিডে যাচ্ছিল কিন্তু বাঘের সঙ্গে কখনো পারছিল না। অবশেষে বাঘ কি করবে ভেবে পাচ্ছিল না, বাঘ এত জোরে দৌড়াতে লাগলো, তারা এত জোরেই গাড়ি চলাতে লাগলো, এত জোরে দুজনের মাঝে কম্পিটিশন চলে আসলো। অবশ্যই বাঘ এই জঙ্গলের শেষ সীমানায় চলে যায় আর বাঘ তাদের হাত থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।